প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বেলুচি জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ পদ 3599টি। পদের নাম পরিবার পরিকল্পনা সহকারী, বেতন গেট দেওয়া আছে 0%। প্রত্যেক জেলায় ভিন্ন ভিন্ন অবস্থায় আছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় পাস, তবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে কোনো একটিতে দ্বিতীয় বিভাগ অন্যতম জিপিএ 2.0 থাকতে হবে। বয়স 18 থেকে 30 বছর সাধারণ। মুক্তিযুদ্ধ এবং শহীদ মুক্তিযোদ্ধা কল্যাণ এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে হলো 18 থেকে 32 বছর। পদের নাম পরিবার পরিকল্পনা পরিদর্শক, বেতন গেট দেওয়া আছে। তার পদের শূন্য। প্রত্যেক জেলায় ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় পাস। বয়সটা সেম আগের মতনই আছে। আর পদের নাম পরিবার কল্যাণ সহকারী, বেতন গেট 17, শূন্য পদের শূন্য। প্রত্যেক জেলায় ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস। বয়সটা সেম অবস্থায় আছে। পদের নাম আয়া, বেতন গেট 20, পদের শূন্য পদের সংখ্যা। প্রত্যেক জেলায় ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা, অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় পাস। বয়সটা সব একই অবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন বিএলএসপি দেখেন, এখানে প্রতিটি আছে, প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, কিশোরগঞ্জ, পদের সংখ্যা বিভিন্ন, তারপর পদ সংখ্যা 83টি। আবেদন ফি মানে একটাতে লাগবে হলো 112 টাকা, আর 56 টাকা। আবেদন শুরু 14 সেপ্টেম্বর থেকে। আপনারা এই লিঙ্কে গিয়ে যদি ক্লিক করেন তাহলে আপনারা ডাইরেক্ট আবেদনে চলে যাবেন। আবেদনের শেষ তারিখ হলো 13ই অক্টোবর। এইভাবে ধরে দেখেন ব্রাহ্মণ বাড়িয়ে দেওয়া আছে, তারপর ঠাকুরগাঁও দেওয়া আছে, তারপরে দেওয়া আছে দেখেন সাতক্ষীরা, তারপরে দেওয়া আছে হলো ভোলা। আপনারা অবশ্যই এটা ভালো করে সুন্দর করে আবেদন করার সময় ঠিকানাটা অবশ্যই দেখবেন। দেখে আবেদনের অবশ্যই কয়েকদিন আগে, লাস্ট ডেটের 2 থেকে 3 দিন আগে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এতে আপনাদের অনেক সুবিধা হয়, যে অনেক সময় আপনাদের অ্যাপ্লিকেশনগুলো আটকায় না। তো এই হচ্ছে, তো দেখতে পাচ্ছেন। তারপর আমি আবার কিছুটা বলতেছি, দেখেন হলো এটা ঢাকা বিভিন্ন পদে আছে, তারপর 153টি। পহেলা সেপ্টেম্বর শুরু হয়েছে, এখন এটা আছে হলো ঠিকানা আবেদন করার, এবং আপনি এখানে ক্লিক করলেও আবেদনের ইয়েতে যেতে পারবেন। যে আমি আপনার ক্লিক করলাম, দেখেন চলে আসছে সব জায়গাতে। আপনারা এই ঠিকানায় গিয়েও আবেদন করতে পারবেন, এবং এই ব্লগ সাইটেও আসেও আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জেলার ওয়েবসাইটের লিঙ্ক এগুলো করতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই লিঙ্কটি আমি অবশ্যই ভিডিওর ইয়াতে না, আমি অবশ্যই মন্তব্যের ইয়াতে আমি লিঙ্কটি শেয়ার করে দেবো। ধন্যবাদ।